बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। देश नेत्री, आपोषी नेत्री, बांग्लादेशेर जनगणेर आदरेर कन्या, जिनि बांग्लादेशेर स्वाधीनतार जन्ने मुक्तियुद्धकालीन समये ढाका कैंटनमेंटे दीर्घ नौटी मास तार मासूम दुटी बच्चा के निये कारा निर्यातन भोग करेछेन, जिनि बांग्लादेशेर गणतंत्र प्रतिष्ठाय दीर्घ नौटी बच्चर राजपथे टियार गैस गुलिर सामने अकुत भय नेतृत्व दिएछेन आमादेर मा, गणतंत्रेर मा, बीएनपी चेयरपर्सन, बांग्लार आशा भरोसार एकमात्र प्रदीप देशनेत्री बेगम खालेदा जियार मुक्ति एवं चिकित्सार दाबीते बांग्लादेश जातीयतावादी कृषक दल आयोजित आज के सभार सभापति कृषिविद कृषक दलेर सभापति हासान जाफिर तुहिन, कृषक दलेर साबेक सभापति बीएनपीर संग्रामी महासचिव गणमानुषेर नेता साबेक मंत्री आजकेर अनुष्ठानेर प्रधान अतिथि आमादेर नेता मिर्जा फखरुल इस्लाम आलमगीर, छात्र दलेर साबेक सभापति बीएनपी नेता फजलुल हक मिलन, आमादेर युव दलेर सभापति नीरव साधारण सम्पादक टुकु, कृषक दलेर संग्रामी साधारण सम्पादक दिये पुष्टिते आमी प्राय दुई जुगेर अधिक काल थेकेछि, शहीदुल इस्लाम बाबुल आमादेर दादा आछे, आमादेर अनेक सिनियर बीएनपी कृषक दल अंग संगठनेर नेतृबृंद, भाई एवं बोनेरा सांबादिक बंधुरा सलाम आलैकुम। बक्तृता आमि आजके ओइभावे करब ना, आमादेर महासचिव प्रधान अतिथि करबेन, आजके जुम्मार दिन সেই কারণে অনেক বক্তা ইতিমধ্যে আমাদের যেসব কথাবার্তা বলার দরকার তিনি বলেছেন। আজকের মধ্যরাতের প্রধানমন্ত্রী ইলেকশনের আগে একটা কথা বলেছেন, নিশ্চয় আপনাদের মনে আছে, তিনি বলেছিলেন যে যদি প্রধানমন্ত্রী হতে পারেন একেবারে ফ্রি ঘরে ঘরে সার দিবেন, বলেছিলেন। আমাদের যিনি সাবেক প্রধানমন্ত্রী আজকে মৃত্যুর সঙ্গে যিনি পাঞ্জা লড়ছেন তিনি এই প্রতিজ্ঞা করে কিন্তু কখনো ক্ষমতায় আসেননি, কিন্তু 91 সালে চুয়াডাঙ্গায় খুলনা বিভাগের সমাবেশে তিনি প্রথম বাংলাদেশের সারের দাম কমিয়েছিলেন, তিনি 25 বিঘা জমির খাজনা মওকুফ করেছিলেন, তিনি কৃষকের পক্ষে যতগুলো পদক্ষেপ, আজকের এখানে যিনি প্রধানত তিনি কৃষিমন্ত্রী ছিলেন, তিনি সাক্ষী, তিনি নিজে হাতে এগুলো তার সঙ্গে করেছিলেন, আর সেই মানুষটাকে যিনি কৃষকের জন্য কাজ করেছেন সেই মানুষটাকে আজকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই, যারা শহীদ জিয়াকে হত্যা করেছে তারা মনে করেছিল শহীদ জিয়াকে হত্যা করলে বিএনপি থাকবে না, বিএনপি ধ্বংস হয়ে যাবে, কিন্তু তাই কি হয়েছিল? এখন যারা মনে করছেন দেশনেত্রী বেগম জিয়াকে হত্যা করলে
বাংলাদেশের আদরের সংগঠন আশার প্রদীপ বিএনপি ধ্বংস হয়ে যাবে। আমি তাদেরকে বলবো আপনারা বুকার স্বর্গে বাস করছেন, দেশনেত্রী আমাদের হৃদয়ের মধ্যে, দেশনেত্রী আমাদের আদর্শ, দেশনেত্রী বাংলাদেশের স্বাধীনতার প্রতীক, দেশনেত্রী বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। আপনারা তার উপর অত্যাচার করছেন, মানে গণতন্ত্রের উপর অত্যাচার করছেন, স্বাধীনতার উপর অত্যাচার করছেন। তার ভালো মন্দ কিছু হলে আপনাদের দায়, কিন্তু এই কথা বলে যাই, বিএনপি বিএনপির জায়গায় থাকবে, কারণ আমাদের তারেক রহমান আছে, আমাদের তারেক রহমান আছে। বেগম জিয়া ইতিমধ্যে একজন রাষ্ট্রনায়ক তৈরি করেছে। খালি একটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে লড়াই কার সঙ্গে করব, হাসিনার সঙ্গে? একটা জিনিস, এখানে পুলিশ যারা আছেন, গোয়েন্দা বাহিনী আছেন, তাদের বলি একটু মনোযোগ দিয়ে শোনেন, কার সঙ্গে লড়াই করব? হাসিনার সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে, নৌকার সঙ্গে? আরে ভাই, আপনারা তো হিজড়ার সঙ্গে হেরে যান, ধানের শেষ, বিএনপি, জিয়ার সৈনিক, বেগম জিয়ার সৈনিক, তারেকের সৈনিক, আরে ভাই হিজড়ার সঙ্গেই তো ভোট করে আপনারা যেতেন। ঝিনাইদা লজ্জা হারে আমি সালাম বাইরে মুখই দেখাতে পারি না। এরা নাকি ভোটের রাজা, কিং অফ ভোট, এরা হলো রাতের ভোটের রাজা। বন্ধুরা, আজকে আমার মনটা ভরে গেছে কৃষক দলের এই সমাবেশ দেখে। এক কৃষক দলই যদি শক্ত করে রাস্তায় নামতে পারে, তাহলে ছাত্র দল, যুব দল, মহিলা দল কাউকে লাগবে না এই সরকারের পতন ঘটানোর জন্য। কৃষক দল আদর্শের দল, কৃষক দল মানুষের দল, কৃষক দল এই দেশকে পরিচালনার জন্য সব সময় বেগম জিয়ার সঙ্গে ছিল, এখন তারেক রহমানের সঙ্গে আছে, বেগম জিয়ার সঙ্গে আছে। মনটাকে আরো ঐক্যবদ্ধ করতে হবে, নিজেদের পারস্পরিক ভালোবাসাকে আরো এক জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি বেগম খালেদা জিয়াকে আমরা বের করে আনতে পারব। সেই জায়গাটাই আবার আমি আহ্বান জানাই, ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবেন, তাহলে ইনশাল্লাহ আমরা কামিয়াব হব। ভালো থাকবেন, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া আমার হক, তারেক রহমান জিন্দাবাদ। থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের।